নিম্নচাপের জেরে ঝাড়গ্রামের চিল্কিগড়ে ডুলুং নদীর জলস্তর বাড়ায় চরম সমস্যায় জামবনি ও ঝাড়গ্রামের মানুষ। প্রতি বছরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নদীর জল কজয়ের ওপর দিয়ে বইতে থাকে। প্রাণ হাতে নিয়ে পারাপার, জরুরি পরিষেবা, চিল্কিগড় হাসপাতাল, বিডিও অফিসে যাওয়ার পথ জলের তলায় চলে যাওয়ায় প্রতি বছর ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বারবার বলার পরেও কোনো সমাধান হয় না, প্রশাসনে নেই কোনো হেলদোল, প্রতি বছরই মেলে শুধুই আশ্বাস, কাজের কাজ কিছুই হয় না। বলতে অনেক সমস্যা, সামান্য জল হয়ে গেলে আমাদের ব্রিজটা জলে উঠে যাচ্ছে। সামনে হসপিটাল আমাদের, যদি কোনো কারণে এফআইআর করে ঝাড়গ্রাম আমাদের পুরাটি হয়ে হ্যান ত্যান ঘুরে যেতে প্রায় 30 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। একটুখানি জল হলে সঙ্গে সঙ্গে ব্রিজ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে গ্রামবাসী। হ্যাঁ, সমস্যায় এই নদীতে অনেক জল, ব্রিজের উপর দিয়ে জল বইছে। হ্যাঁ, প্রত্যেক বছর এভাবেই সমস্যা হয়। দীর্ঘদিন ধরে এখানে ব্রিজ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। তাই দু প্রান্তের মানুষের খুবই সমস্যা। অপর প্রান্তে যেমন এদিকে আমাদের ঝাড়গ্রাম জেলা সদর শহর, এখানে হসপিটাল সহ অনেক স্কুল কলেজ আছে, ওই পাশে ছেলেমেয়েরা আসে, সাধারণ মানুষজন। আর এই পাশের মানুষজন ওই পাশে যেতে অনেক অসুবিধা। আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, বিডিও অফিস সহ এই পাশের অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা ওই পাশে শিক্ষকতা করে। এই সমস্যা ঝাড়গ্রাম থেকে আমার স্কুল হচ্ছে ওখানে বালিবাঁধে, আমি ওখানে যাওয়ার জন্য বেরিয়েছি। তো খবর পেয়েছিলাম নদীতে জল উঠছে, তো এতটা জল উঠবে ভাবিনি। তো এখানে এসে আর নদীতে বেরোতে পারছি না, জনজীবন ব্যাহত। শুধু আমি নয়, এখানে প্রচুর মানুষ আছে দাঁড়িয়ে আছে যারা এই সাঁকোর জন্য যে বেরোতে পারছে। এটা শুধু এই বছরের নয়, প্রতি বছরেরই সমস্যা। প্রতি বছর বর্ষাকালে এরকম কয়েকবার, বেশ কয়েকবার জল উঠে যায়। জল উঠে যাওয়ার কারণে এরকম জনজীবন বিপর্যস্ত হয়। প্রশাসনের কাছে একটাই আবেদন থাকবে যে এই সমস্যা যাতে সমস্যার সমাধান হয়, এখানে যাতে একটা কোনো পুল হয়, হ্যাঁ, সেই ব্যবস্থা করলে ভালো হয় সাধারণ মানুষের।